ফোকাস অন নেশন প্রতিটি খবর আপনাঙ্ক পর্যন্ত ফোকাস অন নেশন মো সুরভি নজর পকাইবা কেন্দ্রাপড়া জেলা করতপুর ব্লক খবর উপরে চালিগলে আরপারিকু হেলে হারি নাহান্তি স্বর্গত রঞ্জন দাস যাহাঙ্ক ঘর কেন্দ্রাপড়া জেলার মানিকপুর গ্রামে অবস্থিত সে থিলে একাধারে জনে সংগ্রামী দুর্নীতি ভ্রষ্টাচার বিরোধী সাধারণ লোকঙ্ক সমস্যা পাই স্বচ্ছাকৃত আন্দোলনর এক স্বর যিকি রাজ্যস্তরে বেশ জনাশুনা সূচনা অধিকার কর্মী ও জনে পরোপকারী মেলাপি হৃদয়বান ব্যক্তি জনে উদয়মান যুবক যে এ অঞ্চল কাহিকি সূচনা কর্মী হিসাবে সারা ওড়িশার যেভাবে ভাবে অন্যায় অনীতি হচ্ছে তাকে লোকলোচনকে আনুলে এবং নিজের সময় দিয়ে নিজ হাতর পয়সা খরচ করে সমাজ সেবা পাই লোকঙ্ক ভালো পাই নিজ ঘর পাই করুনথিলে বা আউ কা পাই করুনথিলে সাধারণ লোকঙ্কু তাঙ্ক হক দেবা পাই সে করিতিলে বহুবার আন্দোলন এতে কাম করতিলে আমো সঙ্গে বহুত খরারে বিষয় বুলিতিলা আমি বহুত জায়গায় বহুত জিনিস দেখিছিলু আউ সে সববলে গোটে কথা কহে অপা সমাজ পাই কিছু করিবে পাই হলে কেই সামনাকু আসুমতিনি আ প্রকৃতরে মু বি দেখিছি সেতে লোকঙ্ক পাই লড়ে কিন্তু পাখরে কেই ছিড়া হন্তিনি আউ আমি যেতিক দিন তা পাখরে থিলু মজুরি যেত তা ঘরক আসলে তোলে কে যে ভুবনেশ্বর কিছু লোক আসলে প্রচারে করলে কিন্তু আমি কিছু প্রকৃত প্রচার করুন আমি যে দুর্নীতি চলছে যাহাই রঞ্জন লড়াই করুলে আমি চাহুলু যে কিছু দুর্নীতি হটাইবা হলে লোক সামনা আসিপড়ব যাফলে আমি বি আসলু কেন্দ্রাপড়ার কিছু দিন বুলুলু আছে সত্য সামনা আনবে লোক সচেতন করাউলু যে না ইলেকশন টাইমে যেত আসলু সেতু লোক আমি কথা কুলু যে যেভাবে দুর্নীতি হচ্ছে যে অনীতি হচ্ছে তাকে চাপিবা হলে আউ জন কি ভাল লোক টিকি ছিড়া হওয়া দরকার আসত একথা বার্তা দেলো যে গোটে ভাল লোক ভোট দিয়ে জিতা যে আপনার লড়িবে সেই সময় রঞ্জন সাগরে মু বহুত ঘনিষ্ঠ হয়েছিল আজ মু ভাষা বি আসুনি মু রঞ্জন পাই কন কহিবি কিন্তু গোটে জিনিস মু ভাবুছি সেতবে ব্রিটিশ শাসন কলা বেড়ে বি জনে গান্ধী যাওলে জনে গোপবন্ধু লে মহাভারতের বি সেমি কৌরব সহিলে পাণ্ডব পাঁচলে তাঁকর বি জিতা আজি বি রঞ্জন লোক লড়াই করে যেমন জনে যাই তাই সে পাঁচ বি লড়াই করবে কিন্তু এই যে শাসন গাদীরে শহে বসছেন নিশ্চিত দিনে না দিনে তাঁকর হার হব আর রঞ্জন পাই যেতে সব যে পাঁচ জন কি জনে ছিটাইছেন দিনে না দিনে রঞ্জনর জিত হব বলি আমি আশা করছু আর রঞ্জন পাই যাহা যেটি আবশ্যক পড়বে এই যে কেন্দ্রাপড়া পাই সে লড়ি সেই আমি সমস্তে রাজ্য রাজকোষকু অযথা অপব্যয় ন করাই দেবা পাই সে সংকল্পবোধ হয়ে প্রত্যেক দিন বিভিন্ন দুর্নীতির খুলাসা করুলে সূচনা অধিকার আইন বলরে যাহা কেন্দ্রাপড়া জেলা তথা রাজ্যর অনেক ব্যক্তি বিশেষক মুন্ড বিন্ধার কারণ হয়ে সারি আজ রঞ্জন ভাই শোকসভা হচ্ছে উপস্থিত সমস্ত নমস্কার রঞ্জন বিষয়ে কহিলে মো পাটি ভাষা নাই এটি কবি যে রঞ্জন আমার গোটে আহ্বান গোটে আশা গোটে ধৈর্য যদি কোণী রালি আন্দোলন যদি রঞ্জন নাই তাহলে আন্দোলনটা পানি চালি গেছিলা সে রঞ্জনর সংগ্রামী ভাষণ হি আন্দোলনটা উজ্জীবিত করুলা রঞ্জন আজ আমাকে না কিন্তু সে আম হৃদয় সদালে পাই রহব রঞ্জনর আজ যে শোকসভায় রঞ্জন কু শ্রদ্ধাঞ্জলি অর্পণ করুছি এখানে উপস্থিত থাকা এই শোকসভার উপস্থিত থাকা সমর্থন করুবা সমস্ত শোক সন্তপ্ত সমর্থক মানুষ মোর মধ্য নমস্কার বাস্তবরে কথা হচ্ছে যে রঞ্জন নাম গহণের না আমি এমতি অনুভব বর্তমান সুদ্ধা অনুভব করে পাব মানব জীবন নুহই কেবল বর্ষ মাস দিন দণ্ড কর্মে জীবনর কর্ম একাতার জীবনর মানদণ্ড আজি আজি এই মাণিকীপুর সাইর মো মাইপুর হজাই দিয়েছি রঞ্জন দাস কুসিনা কিন্তু জন্ম দিয়েছি শত শত রঞ্জন দাস যে সমস্ত হৃদয়ে গোটিয়ে নুহে কোটি কোটি রঞ্জন দাসঙ্কর স্মৃতিকে বঞ্চাই রক্ষা পাই আজি যে মানে উপস্থিত তো মু তো কইবি জন ভাগ্যবান যে মানে রঞ্জন দাসঙ্কর এই স্মৃতি সভায় উপস্থিত হই তাঁকরি পাই গোটিয়ে পুষ্প টোপিয়ে দুই টোপি লুহড়াউছন্তি সে বীর সংগ্রামী সামূহিক স্বার্থ পাই যুদ্ধরে এমিতি ভাবে মজি যাইতিলে যে নিজ সুরক্ষা পাই মধ্য সে তিলে মাত্র চিন্তিত নথিলে হেলে ব্যর্থ জীব নাহি রঞ্জন দাসক বলিদান সুফল শস্য শ্যামলা সাহারে যান সে আচ্ছা
ମୋର ପ୍ରିୟ ଜନ୍ମଭୂମି ଭାରତ ବର୍ଷ 1947 ମସିହାରେ ସ୍ୱାଧୀନ ହେଲା ସତ୍ୟ କଥା। ଅନେକ ସ୍ୱାଧୀନତା ସଂଗ୍ରାମୀ ଥିଲେ, ସେ ପ୍ରାଣତ୍ୟାଗ କରିଥିଲେ। ମୁଁ ବହୁତ ରଞ୍ଜନ ଭାଇଙ୍କ ସହ ମିଶିଛି, ଆମେ ବିଭିନ୍ନ ପ୍ରୋଗ୍ରାମ କରିଛୁ। ଗୋଟେ କଥା କହି ସେ ସଦାବେଳେ କହୁଥିଲେ, ଭାରତ ସିନା ସ୍ୱାଧୀନ ହେଇଗଲା, ଆମେ ସ୍ୱାଧୀନ ହେଇଗଲେ, କିନ୍ତୁ ଏ ସୂଚନା ଅଧିକାର ଆଇନ ଆର୍ଟିଆଇ ଦ୍ୱିତୀୟ ସ୍ୱାଧୀନତା ସଂଗ୍ରାମ, ଏଥିରେ ଅନେକ ଲୋକ ବଳି ପଡିବେ, ଏଥିରେ ଅନେକ ଆମ କର୍ମୀ ମାନଙ୍କୁ ମଧ୍ୟ ପୂର୍ବରୁ ମାନେ ମାରି ଦିଆଯାଇଥିଲା, ହତ୍ୟା କରାଯାଇଥିଲା, ବହୁ ବାରମ୍ବାର କହିଥିଲେ। ଏବଂ ଗୋଟେ କଥା ସେ ସବୁବେଳେ ଶିକ୍ଷା ଦଉଥିଲେ, କେବେ ଡରିବନି। ରାଜ୍ୟ ସରକାର ଓ ରାଜ୍ୟ ପୋଲିସର ନିଷ୍କ୍ରିୟତା ବିରୋଧରେ ପ୍ରତିବାଦର ସ୍ୱରକୁ ଆହୁରି ଶାଣିତ କରାଯିବ ବୋଲି ଆଜି ରଞ୍ଜନ ଦାସଙ୍କ ସ୍ମୃତି ସଭାରେ ଯୋଗ ଦେବା ପାଇଁ ରାଜ୍ୟର ବିଭିନ୍ନ ପ୍ରାନ୍ତରୁ ଆସିଥିବା ମାନ୍ୟଗଣ୍ୟ ବ୍ୟକ୍ତିବିଶେଷ, ବରିଷ୍ଠ ସାମ୍ବାଦିକ ଓ ସୂଚନା ଅଧିକାର କର୍ମୀମାନେ କ୍ଷୋଭର ସହ ମତବ୍ୟକ୍ତ କରିଥିଲେ। ସ୍ପଷ୍ଟ ଯାହା ଜଣାପଡୁଛି, କେନ୍ଦ୍ରାପଡ଼ା ପୋଲିସ ବା ଏଠିକାର ପୋଲିସ ଏ ଘଟଣାର ପ୍ରକୃତ ତଦନ୍ତ କରୁନାହିଁ, କାହିଁକିନା 20 ଦିନ ପରେ ମଧ୍ୟ ଏ ଘଟଣାଟାକୁ କୌଣସି ଲୋକ ବର୍ତ୍ତମାନ ପୋଲିସ ଏ ଘଟଣାରେ ଯେଉଁ ସାଧାରଣ ଲୋକମାନଙ୍କର ଅଭିଯୋଗ ବା ସାଧାରଣ ଲୋକମାନେ କହୁଛନ୍ତି ଇଏ ଗୋଟେ ହତ୍ୟା କରାଯାଇଛି ବୋଲି, କିନ୍ତୁ ପୋଲିସ ସେ ଡାଇରେକ୍ସନରେ ତଦନ୍ତ କରୁଥିବାର କୌଣସି ସୂଚନା ମିଳୁନି, ଯେଉଁଥିପାଇଁ ସାଧାରଣ ଗୋଟେ ପୋଲିସ ପ୍ରତି ସନ୍ଦେହ ହେଲାଣି ଯେ ପୋଲିସ ଜାଣିଶୁଣିକି କାହାର ଇଙ୍ଗିତରେ ଏ ଘଟଣାକୁ ଚପେଇବାର ଉଦ୍ୟମ କରୁଛି। କାରଣ ରଞ୍ଜନ ଦାସ ସେଇ ନିର୍ଦ୍ଧସ୍ୱାର୍ଥ ଲୋକମାନଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଲଢୁଥିଲେ, ତାଙ୍କରି କଥା ପଦାକୁଣୁଥିଲେ, ଯେଉଁମାନେ ବର୍ତ୍ତମାନ ଶାସନ କ୍ଷମତାରେ ଅଛନ୍ତି ଏବଂ ପୋଲିସ ଶାସନକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରୁଛନ୍ତି। ସେଇ ଦୃଷ୍ଟିରୁ ପୋଲିସ ନିଜକୁ ସଫା କରିବାକୁ ହେଲେ ଏ ଘଟଣା ତଦନ୍ତ, ମୁଁ ଭାବୁଛି ଏସ୍ପି ଯଦି ସେ କଥା ନ କରିପାରୁଛନ୍ତି, ସେ ରାଜ୍ୟ ଡିଜିଙ୍କ ଲେଖିବା ଉଚିତ, ସେ କ୍ରାଇମ୍ରୁ ସ୍ୱତନ୍ତ୍ର SIT ସ୍ପେଶାଲ ଇନ୍ଭେଷ୍ଟିଗେଟ ଟିମ୍ ଗଠନ ହେଉ ତା ତଦନ୍ତ କରିବା ପାଇଁ, କାରଣ ଏ ଘଟଣା ଯେ ଧରା ନ ହୋଇପାରିବ ମାନେ ବଡ଼ କଥା ନୁହେଁ। ଆଉ ବର୍ତ୍ତମାନ ତ ପୋଷ୍ଟମର୍ଟମ ରିପୋର୍ଟ ବି ଜଣାପଡ଼ିନି, ଏବଂ ଏ ରିପୋର୍ଟ ଆସିଲା ପରେ ଏ ଘଟଣା ଯେ ଗୋଟେ ହତ୍ୟାକାଣ୍ଡ, ଏଇଟା ଯେଉଁଟା ସାଧାରଣ ଦୃଢ଼ ବିଶ୍ୱାସ ହୋଇଛି ତାକୁ ସହଜରେ ପୋଲିସ ଏଡ଼େଇ ପାରିବନି। ସେଇ ଦୃଷ୍ଟିରୁ ଏ ଘଟଣାରେ ରାଜ୍ୟ ଶାସନର ଯେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପୋଲିସ ଶାସନ DG ହୁଅନ୍ତୁ, ସ୍ୱରାଷ୍ଟ୍ର ଗୃହ ସଚିବ ହୁଅନ୍ତୁ, ସେମାନେ ଯେତେ ରାଜ୍ୟ ସ୍ତରରେ ମଧ୍ୟ ଏ ସଂକ୍ରାନ୍ତରେ ପ୍ରସଙ୍ଗ ଉଠିଲାଣି, ମୁଁ ସେକଥା ମଧ୍ୟ କହିଲି। ଜାତୀୟ ସ୍ତରର ଯେଉଁମାନେ ତୁଙ୍ଗ ଏଇ ସୂଚନା ଅଧିକାର ସଂକ୍ରାନ୍ତରେ ବଡ଼ ବଡ଼ ନେତା, ବଡ଼ ମାନେ ଯାହାଙ୍କୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବ୍ୟକ୍ତିଗତ ଭାବରେ ଜାଣନ୍ତି, ସେ ତାଙ୍କ ପତ୍ର ଲେଖିଛନ୍ତି ଏବଂ ରଞ୍ଜନ ଦାସଙ୍କ ଘଟଣାକୁ ନେଇକି ମୁଁ ଭାବୁଛି ରାଜ୍ୟ ସରକାର, ରାଜ୍ୟ ପୋଲିସ ପ୍ରଶାସନ ନିଜକୁ ସଫା କରିବା ପାଇଁ ଟୁ କମ୍ କ୍ଲିନ୍, ସିଏ ଆର ପ୍ରପର ଇନ୍ଭେଷ୍ଟିଗେସନ କରିବା ଉଚିତ, ନହେଲେ ମୁଁ ଭାବୁଛି ମାନ୍ୟବର ଉଚ୍ଚ ଅଦାଲତ କୁ ଯଦି ଯାଆନ୍ତି, ତାଙ୍କ ପରିବାର, ତାଙ୍କ ପତ୍ନୀ ଯାଆନ୍ତି, ସେମାନେ ମଧ୍ୟ ଏ ମାମଲାକୁ CBI ହସ୍ତାନ୍ତର କରିବା ଉଚିତ। ହେଉଛି ବଡ଼ ଦୁର୍ଭାଗ୍ୟପୂର୍ଣ୍ଣ କଥା, ଆଜି ବି ଆମେ ଯାଇଥିଲୁ ଥାନାକୁ ଯାଇଥିଲୁ, ମୁଁ ଇନକ୍ୱାରି ପଚାରିଦେଲି ସାର୍ କ'ଣ କେମିତି ଚାଲିଛି, କେମିତି ବାଟ କ'ଣ ତଦନ୍ତ ହେଲା, ପୋଲିସ କହୁଛନ୍ତି ଯେ ତଦନ୍ତ ଚାଲିଛି, ବଟ୍ ଆଇ ଡୋଣ୍ଟ ନୋ ହ୍ୱାଟ୍ ଇଜ୍ ଦ ମିନିଂ ଅଫ୍ ଇନକ୍ୱାରି ଆଣ୍ଡ ହାଉ ଦେ ଆର୍ କଣ୍ଡକ୍ଟିଂ ଇଟ୍। ଜିନିଷ ହେଉଛି କ'ଣ, ଯେତେବେଳେ ଲକ୍ଷ ଲକ୍ଷ ଲୋକ ଯେତେବେଳେ ଡେଡ଼ ବଡ଼ିର ମାନେ ପାରିପାର୍ଶ୍ୱିକ ଅବସ୍ଥା ଦେଖିଲା ପରେ ସମସ୍ତେ କହୁଛନ୍ତି ସଂଘବାଦ ଭାବରେ ହତ୍ୟା କରାଯାଇଛି, ସେଠି କେତେଜଣ ପୋଲିସ ଆଉ କେତେଜଣ ରାଜନେତା ଆଉ ତାଙ୍କ ସମର୍ଥକ ସେମାନେ କହୁଛନ୍ତି କେବଳ ଯେ ଏଇଟା ଗୋଟେ ଦୁର୍ଘଟଣାଜନିତ ମୃତ୍ୟୁ। ହଁ, ଆମେ ବି ଆଜି ପ୍ରେସ୍ ମାଧ୍ୟମରେ ବି ଆମେ କେନ୍ଦ୍ରାପଡ଼ା SP ବି ଆମେ ନିମନ୍ତ୍ରଣ କରୁଛୁ, ଯଦି ଆପଣ କହୁଛନ୍ତି ଏଇଟା ଦୁର୍ଘଟଣାଜନିତ ମୃତ୍ୟୁ ବୋଲି, ତାହେଲେ ୟୁ ପ୍ଲିଜ୍ କମ୍ ଫରୱାର୍ଡ଼, ୟୁ ଗିଭ୍ ୟୁର ଷ୍ଟେଟମେଣ୍ଟ ଇନ୍ ଦ ମିଡ଼ିଆ ଆଣ୍ଡ ପ୍ରୁଭ୍ ଇଟ୍ ହାଓ ଇଟ୍ ଇଜ୍ ହ୍ୟାପେନ୍। ଅନେକ ମୃତ୍ୟୁ ବି ହେଇପାରେ, ଦୁର୍ଘଟଣା ମୃତ୍ୟୁ ବି ଅନେକ ଅଛି, କାହାକୁ ଦୁର୍ଘଟଣା ଖାଲି ଯେ ଗାଡ଼ି ପଡ଼ିଗଲେ ହେଉନି, ଗାଡ଼ିକି ଚଢ଼େଇକି ଆକ୍ସିଡେଣ୍ଟ କରିଦେଉଛନ୍ତି। ଯେହେତୁ ରଞ୍ଜନ ଦାସ ଜଣେ ବରିଷ୍ଠ RTI କର୍ମୀ ଥିଲେ, ମେନି ମେନି ସ୍କିମ୍ସ ବହୁତ ଗୁଡ଼ିଏ ସ୍କିମ୍ସ ବି ଏକ୍ସପୋଜ୍ ବି କରିଛନ୍ତି, ତ ତେଣୁ ତାଙ୍କୁ ଯୋଜନା ମଧ୍ୟ ହତ୍ୟା କରାଯାଇଛି, କିନ୍ତୁ ସେ ଦୁର୍ଭାଗ୍ୟର କଥା ସେ ଦିନରୁ ପୋଲିସର ତଦନ୍ତ ଏପର୍ଯ୍ୟନ୍ତ କିଛି ଆରମ୍ଭ ହେଲା ନାହିଁ, ନା କଲ୍ ରେକର୍ଡ ଯାଞ୍ଚ ହେଲା, ନା ସେ କିଛି CCTV, ସେ ହଳଦିଆ ଗାଁରେ ବି CCTV ଲାଗିଛି, ବେରୁଆ ଗାଁରେ ବି CCTV ଲାଗିଛି, କିଛି ବି ଯାଞ୍ଚ କରାଗଲା ନାହିଁ, ତ ଏଥିରୁ ଆମେ ସନ୍ଦେହ କରୁ। ଗଣତନ୍ତ୍ରର ଚତୁର୍ଥ ସ୍ତମ୍ଭ ଗଣମାଧ୍ୟମର ପ୍ରତିନିଧି ଏବଂ ରାଜ୍ୟ ତଥା ଦେଶର ରାଜସ୍ୱ ସୁରକ୍ଷା ପାଇଁ ଓ ବିଭିନ୍ନ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଘଟଣାରେ ହସ୍ତକ୍ଷେପ କରିଆସୁଥିବା ସୂଚନା ଅଧିକାର କର୍ମୀମାନଙ୍କ ଜୀବନ ରକ୍ଷା ପାଇଁ ସରକାର କେବେ ଆଇନ ବ୍ୟବସ୍ଥାକୁ କଡ଼ାକଡ଼ି କରୁଛନ୍ତି ତାହା କେବଳ ଦେଖିବାକୁ ବାକି ରହିଲା। କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲା ଗୋରଖପୁରରୁ ପ୍ରବେଶ ମହାପାତ୍ରଙ୍କ ରିପୋର୍ଟ, ଫୋକସ୍ ଅନ୍ ନ୍ୟୁଜ୍। Thanks for watching.
please subscribe our channel, click on bell icon to get latest updates, and don't forget to like, comment and share.